সালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকের লেসেনটি হচ্ছে প্রিপজিশনাল এক্সপ্রেশন। সো প্রথমটি হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইনজি, অর্থাৎ বাইয়ের পরে কোনো ভার্ব আসলে আইনজি যুক্ত করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান বি ফিট, অর্থাৎ শারীরিক ব্যায়ামের দ্বারা আপনি চাইলে সুস্থ থাকতে পারেন। অথবা আপনি বলতে পারেন, বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান গ্র্যাব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজি শেখার দ্বারা আপনি চাইলে পুরো পৃথিবীকে আয়ত্তে নিয়ে আসতে পারেন। দেন হচ্ছে ফর প্লাস ভার প্লাস আইনজি, অর্থাৎ পরের পরেও যদি ভার বাসে তাহলে আইনজি যুক্ত করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন, ফর বিং আ স্পিকার ইউ হ্যাভ টু স্পিক, ইংরেজিতে ভালো বক্তা হওয়ার জন্য আপনাকে বলতে হবে। দেন হচ্ছে বিপর প্লাস ভার প্লাস আইনজি, অর্থাৎ বিপরের পরেও যদি কোনো ভার বাসে আপনি কী করতে হবে, আইনজি যুক্ত করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন, বিফোর লার্নিং ইংলিশ আই ওয়াজ আনএবল টু স্পিক ইংলিশ, সো ইংরেজি শেখার পূর্বে আমি ইংরেজিতে কথা বলতে অসক্ষম ছিলাম। ওকে, দেন হচ্ছে আফটার প্লাস ভার প্লাস আইনজি, সো আফটারের পরেও যদি কোনো ভার আসে সেক্ষেত্রেও আপনাকে কী করতে হবে, আইনজি যুক্ত করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন, আফটার লার্নিং ইংলিশ হি গট আ নিউ জব, অর্থাৎ ইংরেজি শেখার পরে সে একটি নতুন চাকরি পেল। দেন হচ্ছে উইদাউট প্লাস ভার প্লাস আইনজি, সো এক্ষেত্রেও উইদাউটের পরে ভার প্লাস আসলে ভার আসলে আপনাকে কী করতে হবে, আইনজি যুক্ত করে দিতে হবে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান্ট গেট আ গুড জব, অর্থাৎ ইংরেজি শেখা ছাড়া আপনি একটি ভালো চাকরি পাবেন না। সো অথবা আপনি বলতে পারেন, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট বি ফিট, অর্থাৎ শারীরিক ব্যায়াম ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না। সো মাই ডিয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, বিকজ শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।